সুন্দরী ও যুবতী ভাবির উপর দেবরের কুনজর ও ঝাঁপিয়ে পড়ার ঘটনা আমাদের সমাজে অহরহই ঘটে। তবে আমাদের আজকের ঘটনাটি সম্পূর্ণ ব্যতিক্রম। ঘটনাটি দেবরের উপর ভাবির কুনজর ও সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ার। জানি বিশ্বাস করতে পারছেন না, তাই দু চার কথায় আপনাকে বিশ্বাস করানোর ব্যর্থ চেষ্টাও করব না, শুধু একটাই আহ্বান করব, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা সময় ঠিকই বুঝতে পারবেন ঘটনাটি সত্য না মিথ্যা। তার চেয়েও বড় কথা, ঘটনাটি থেকে অনেক কিছু বুঝতে ও শিখতেও পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ঘটনায়। ঘটনাটির ভুক্তভোগী দেবর নিজ ভাষায় আমাদের কাছে তা শেয়ার করেছেন। তিনি বলেছেন, আমার বড় ভাইয়া, যে কিনা এখনো বিয়ে করেনি, বয়স প্রায় 35, ভাইয়া সাউথ আফ্রিকা থাকে গত 10 বছর ধরে, তার বিয়ের বয়স চলে যাচ্ছে, সেদিকে আমার বাবা মায়ের খেয়াল নেই, তাদের একমাত্র লক্ষ্য টাকা। ছেলে বিদেশে থাকছে, কারি কারি টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে ঢাকা শহরে 2টা বাসা করেছে এবং ব্যাংকে টাকা জমাচ্ছে, ভাইয়া বাবার ইচ্ছে অনুযায়ী টাকা রোজগার করে যাচ্ছে। আমার মেজো ভাইয়া 2 বছর আগে বিয়ে করে এক সন্তানের পিতা হয়েছে, আমারও অনার্স শেষ, এইদিকে ভাইয়ার বিয়ের নামগন্ধ নেই। সেদিন এক মামি আম্মুকে বুঝিয়ে বলছে, এখন ছেলেকে বিয়ে দেন, অনেক তো হলো ছেলের বয়স। আম্মু উল্টো তাকে বলছে, আমার অমিতের আর কত বয়স হয়েছে, আকিব বিয়ে করে ফেলেছে বলেই অমিত বুড়ো হয়ে যায়নি। মামি চলে যাবার পর আম্মুকে বললাম, তুমি এখনো বলছো ভাইয়ার বয়স হয়নি, যেখানে আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমি বিয়ে করে ফেলবো পরে, দেখো তোমার বড় ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার মেয়ে খুঁজে পাবে না, যেখানে যাবে সবাই বলবে ছেলের ছোট 2 ভাই বিয়ে করে ফেলেছে, ছেলে বুড়া হয়ে গেছে। আমার কথায় আম্মুর টনক নড়ে উঠল, সে বেশি দিনের ছুটি নিয়ে ভাইয়াকে বাংলাদেশে আসতে বলছে। মাস দেড়েক পর ভাইয়া এসে হাজির, বিয়ের ব্যাপারে কথা হচ্ছে কয়েক জায়গায়, যেখানে ভাইয়ার মেয়ে পছন্দ হবে সেখানেই বিয়ে হবে। অবশেষে আব্বুর বান্ধবীর মেয়েকে পছন্দ হলো ভাইয়ার। মেয়ের বয়স বড় জোর 19, ইন্টার পাস করছে, দেখতে অসম্ভব সুন্দর, আচার আচরণ মাশাল্লাহ। 6 মাসের ছুটি নিয়ে আসছে ভাইয়া, 1 মাস চলে গেল, এখন 5 মাস থাকবে। আমি ভাইয়াকে বললাম, বিয়ে করছিস, এবার চলে আয় বাংলাদেশে, এখানে এসে বিজনেস কর আর ভাবিকে সময় দে। ভাইয়া বলল, আর 2 বছর বিদেশে থাকবো, তারপর চলে আসব। তাহলে ভাবিকে সাথে নিয়ে যা, বিয়ে হয়েছে তোর সাথে, তুই ওর স্বামী তোকে ছাড়া কেন সে একা একা থাকবে। আমি কি বুঝাতে চাইলাম, ভাইয়া না বুঝে সাউথ আফ্রিকা চলে গেল। তারপর থেকে ভাবির মন সবসময় খারাপ হয়ে থাকে, আস্তে আস্তে ভাবি আমার কাছে আসে এবং গল্প করে, আমার সেটা ভালো লাগে না, কারণ একটা পুরুষ একটা মহিলা সবসময় মেলামেশা করলে সেখানে অন্যরকম এক অনুভূতি কাজ করে, দুজনের যে কোনো একজন দুর্বল হয়ে পড়ে। তাই আমি যথাসম্ভব দূরত্ব বজায় রাখতে চেয়েছি, কিন্তু ভাবি সেই দূরত্ব রাখতে চাইছে না, যে কোনো অজুহাতে আমার কাছে এসে গল্প শুরু করে। আমি বুঝতে পারছি সে ভাইয়াকে মিস করে, তাই একাকিত্ব বোধটাকে আমার মাধ্যমে কাটাতে চায়। এমন হতে থাকলে আমি ভুল করে ফেলবো, তাই আমি চাইছি না ভাবি আমার কাছাকাছি আসুক। আমার খাবার আগে আম্মু দিত, এখন ভাবি বেড়ে দেয়, আমার সব কাজ ভাবি করে দেয়। আমি আম্মুকে বললাম, তুমি আমার কাজগুলো করে দিবে, ভাবি যেন আমার কাজ না করে। আম্মু কিছু না বুঝে আমাকে বকা দেয়, বলে তুই একটা হিংসুটে ছেলে, আগে জানতাম ননদেরা ভাবির সাথে হিংসা করে, এখন দেখছি দেবর হয়েও তুই ভাবির সাথে হিংসা করিস। কি আর বলবো আম্মুকে, সে আমার ইঙ্গিত না বুঝে আমাকে বকাবকি করলো। সময় যত যাচ্ছে ভাবির আচার ব্যবহার অন্যরকম হচ্ছে, সে আমার দিকে তাকিয়ে থাকে, তার তাকানোটা মাদকতায় ভরপুর, চোখে চোখ পড়লে শরীর কেমন করে ওঠে। আমি বুঝতে পারছি আগাম ঝড়ের সংকেত, তাই ভাইয়াকে বারবার ফোন করে বলছি চলে আয় তাড়াতাড়ি। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে রাখতে আমি হাঁপিয়ে যাচ্ছি। সেদিন ভাবির বাবার অসুস্থতার খবর আসে, আব্বু আমাকে বলে ভাবিকে নিয়ে তাদের বাসায় যেতে। চিটাকাং ভাবির বাসা, সেখানে যেতে রাত 11টা বাজে, আমার খুব ক্লান্ত লাগছিল, খেয়ে সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিলাম। অনুভব করলাম আমার মুখে কারো হাত, চেয়ে দেখি ভাবি। আমি তাড়াতাড়ি উঠে বসলাম, কি করছো ভাবি, তুমি আমার মুখে হাত বুলাচ্ছ কেন? হাসিব, তুমি আমাকে কেন বুঝো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। নো, এটা ভালোবাসা না, এটা তোমার চাহিদা, আসলে এটা তোমার দোষ না, এটা আমার পরিবারের দোষ, আমার ভাইয়ার দোষ,
তারা যদি বুঝতো একটা মেয়ে বিয়ের আগে একা অনেক বছর থাকতে পারলেও বিয়ের পর স্বামীর সাথে ঘনিষ্ঠ হবার পর সে একা থাকতে পারে না, তাই আমাদের সংসারে অঘটন ঘটে। আমি বিছানা থেকে নেমে বললাম, এখনই ঢাকা চলে যাব, তুমি থাকো। ভাবি আমার পা ধরে বসে পড়লো, বলে, এ কথা তুমি কাউকে বলো না, আমি লজ্জিত, প্লিজ তুমি এই ব্যাপারে কাউকে বলবে না। ভাবির আকুতি শুনে বুঝতে পারলাম ভাবি তার কাজে লজ্জিত। পরের দিন আমার সঙ্গে ভাবি ঢাকা চলে আসলো। আমি আব্বুর সাথে কথা বললাম, সে যেন ভাইয়াকে এখনই দেশে চলে আসতে বলে। আব্বু রাজি হলো না প্রথমে, আমি কিছু কথা তাকে বুঝিয়ে বলছি। শোনো আব্বু, আজ আমরা নিউজ ও পত্রিকার পাতায় কি কি খবর দেখছি, পরকীয়া, স্বামী সন্তান রেখে স্ত্রী পালিয়ে যাচ্ছে, স্বামী বিদেশ, স্ত্রী পরপুরুষ নিয়ে রাত্রি যাপন করছে, তখন সব দোষ দিচ্ছি ওই মহিলাকে, সে নষ্টা, দুশ্চরিত্রা, খারাপ। কিন্তু তার আগে কি আমরা ভেবে দেখছি কেন তারা এমন হলো? যে মেয়েটা স্বামী রেখে নষ্টা দুশ্চরিত্র হয়ে গেল, সে তো বিয়ের আগে এমন ছিল না। বিয়ের আগে একটা মেয়ের মন মানসিকতা একরকম থাকে, বিয়ের পর আরেক রকম মন মানসিকতা হয়ে যায়। এটা তো জানো, একা থাকার চেয়ে পেয়ে হারানোর কষ্ট অনেক বেশি। একটা মেয়ে বিয়ের আগে একা থাকে, সেটা তার অভ্যাস ছিল, যখন বিয়ে হয়ে যায় তখন সে অভ্যাস পরিবর্তন হয়ে নতুন অভ্যাস করে ওঠে। স্বামীকে এবং স্বামীর ভালোবাসা, আদর সোহাগকে তখন সে খুব আপন করে নেয়। তার শরীরের চাহিদাগুলো জেগে ওঠে, যা অনেক বছর ঘুমন্ত অবস্থায় ছিল। সেই জেগে ওঠা চাহিদাকে সে দমিয়ে রাখতে পারে না, তখনই সে লিপ্ত হয়ে যায় অসামাজিক কার্যকলাপে। তাই বিয়ের পর স্বামী যেখানে যাক, স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলে এমন পরিণতি হতো না আমাদের সমাজের। আর হাদিসে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যেন তার স্বীয় স্ত্রীকে রেখে 6 মাস সফরে না থাকে, 6 মাসের বেশি যদি থাকে সেই স্ত্রী তার জন্য তালাক প্রাপ্তের ন্যায় হয়ে যায়। যেখানে আমাদের হাদিসে নিষেধ আছে, সেটা করতে যে আমাদের এমন অবনতি হয়ে ঘটেছে। আমার কথা শুনে আব্বু তার ভুল বুঝতে পারে, ভাইয়াকে সবকিছু গুছিয়ে জলদি দেশে চলে আসতে বলে। তারপর সবকিছু ঠিকঠাক, ভাইয়া এখন এখানে বিজনেস করছে, এমন এখন ভাবি তেমন আমার সামনে আসে না, সে খুবই অনুতপ্ত। ঘটনাটি শেষে শিক্ষা হলো, ক্ষণিকের সুখের জন্য ভাবির উপর ঝাঁপিয়ে পড়ার মাঝে কোনো সার্থকতা মোটেও নেই। সার্থকতা তো এভাবেই সবাইকে বুঝিয়ে শুনিয়ে নিজেদের সংসার ও পরিবারকে ভাঙনের মুখ থেকে বাঁচানোর মধ্যে। আমার সাথে আপনিও সহমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন কেমন লাগলো বাস্তবেই ঘটনাটি একটি বারও আপনার মন ছুঁয়ে গেলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।